আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বিষয় নিয়ে। আজকে তোমাদের গণিতের আমরা তৃতীয় অধ্যায় থেকে উৎপাদক বিশ্লেষণের 3.3 বিষয় থেকে আমরা আজকে অঙ্ক করব। তাহলে শুরু করা যাক। তোমরা বই খাতা নিয়ে আমাদের ক্লাসে অংশগ্রহণ করবে, সবাই বই খাতা নিয়ে বসে যাও। তাহলে শুরু করা যাক। আমাদের ইমোশন থেকে আমরা আমাদের প্রথম 5 নম্বর অঙ্কটি করব। প্লাস 4ABXY, এটি হচ্ছে আমাদের বইয়ে তোমাদের 5 নম্বর অঙ্ক। খেয়াল করো, আমরা এখানে দেখি যে আমাদের প্রথম দুটি অঙ্ক আছে গুণে, এরপরে একটি সংখ্যা প্লাসে করে বি এক্স ওয়াই আছে। তাহলে আমরা প্রথমে গুণ করব এ স্কোয়ার এর সাথে, প্রথমে গুণ হবে এক্স স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা সেটি লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর মাইনাস ভি স্কোয়ার এর সাথে আমাদের গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর গুণ হবে, প্লাস এটা যেমন ছিল তেমন লিখে নিলাম 4ABXY। আমরা একসাথে গুণটা করে দিতে পারি এই স্কোয়ারের সাথে, আর আমরা বোঝার জন্য আলাদা করে লিখেছি। তাহলে আমরা প্রথমে স্কোয়ার এক্স এর সাথে গুণ করলে আমাদের হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে আমাদের আসবে মাইনাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে আমাদের ভি এর পূর্বে মাইনাস এবং ওয়াই এর পূর্বে মাইনাস, তাহলে মাইনাস এবং মাইনাস মিলে প্লাস হবে ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আমরা 4ABXY কে আমরা দুটি সংখ্যায় লিখতে পারি, 2ABXY প্লাস 2ABXY। আমরা এটাকে ভেঙে লিখলাম সূত্র প্রয়োগ করার জন্য। এরপরে আমরা আমাদের প্রথম সংখ্যা আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এর সাথে আমরা 2ABXY একটা প্লাসে নিয়ে আসলাম এখানে 2ABXY। এখন খেয়াল করো, আমাদের এখানে এ এবং এক্স দুটি সংখ্যা, আমরা এখানে এবং এক্স পেয়েছি, তাহলে আমাদের বাকি আছে ভি এবং ওয়াই। তাহলে আমরা ক্যালকুলেট করি ভি ওয়াই কোনটি আছে, এখানে এটি আছে আমাদের অঙ্কে প্লাস ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আমরা দ্বিতীয় প্রথম সংখ্যাটি লিখে আমরা মিলিয়ে নিয়েছি, এবার দ্বিতীয় সংখ্যাটি আমরা লিখবো। দ্বিতীয় সংখ্যাটি আছে এ হিসাবে, এখান থেকে একটা মিলিয়ে নিলাম 2ABXY, এর সাথে আমরা দেখো এখন এ এবং এক্স লিখেছি, তাহলে আমাদের বাকি আছে বি এবং ওয়াই, তাহলে আমরা লিখলাম বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখব আমাদের মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর সাথে আবার আমরা এখান থেকে একটি সংখ্যা লিখব 2ABXY। তাহলে এ ওয়াই আমাদের লিখা হয়ে গেছে, বাকি যা আছে আমাদের বি এবং এক্স। তাহলে আমাদের অঙ্কের মধ্যে বি এবং এক্স এর সংখ্যা হচ্ছে এটি, আমরা এটি লিখে নিলাম বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এবার আমরা এই তিনটি সংখ্যাকে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রের জন্য মিলাবো এবং এই তিনটিকে এ মাইনাস বি হোল স্কোয়ার এর জন্য মিলাবো। তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ABXY প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে আছে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে হবে প্লাস কি হবে মাইনাস, কারণ ব্র্যাকেটের পরে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাই আমরা লিখব 2ABXY মাইনাস কি হবে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন তাহলে আমরা দুটি সূত্র গুলা দুটি অংশে এই অংশে পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এবং এই অংশটিতে পাবো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার অংশ। তাহলে এ বোঝাচ্ছে এখানে এ এক্স কে, প্লাস বি বোঝাচ্ছে বি ওয়াই কে, আমরা তাই এখানে বি ওয়াই লিখব হোল স্কোয়ার। এরপর হচ্ছে মাইনাস, এখানে আমরা দেখি এটি হচ্ছে এ আমাদের, এটি হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্র। এই স্থলে আমরা পাচ্ছি বি ওয়াই কে, মাইনাস বি এর স্থলে পাচ্ছি আমরা বি এক্স, তাহলে হোল স্কোয়ার। এখন আমরা এই অংশটিকে যদি এ ধরি এবং এই অংশটিকে যদি ভি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। এই স্থলে আমাদের আছে এ এক্স প্লাস বি ওয়াই, এরপরে প্লাস দিয়ে আমাদের বি স্থলে আছে এ ওয়াই মাইনাস বি এক্স।
আমরা a প্লাস b লিখে গেলাম এরপর লিখব আমরা a মাইনাস b তাহলে a স্থানে আমাদের আছে ax প্লাস by আমরা আজ প্রথমে কি লিখব ax প্লাস by এরপর আসবে আমাদের সূত্রের মাইনাস মাইনাসের পরে আমাদের ay মাইনাস bx কি পরিবর্তন হয়ে আমাদের হবে ay প্লাস bx তাহলে আমাদের উৎপাদকের এই অংশটুকু অঙ্কটুকু এটাই আমাদের হলো আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা খাতায় অঙ্কটি উঠিয়ে নাও এরপরে আমরা আমাদের অনুশীলনী আরেকটি অঙ্ক করব অনুশীলনী দিয়ে আমরা নয় নম্বর একটি অঙ্ক আছে সেই অঙ্কটি করব আশা করি তোমরা তুলে নিয়েছো যদি তোমরা তুলে নিতে না পারো তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে পরবর্তীতে তোমরা দেখে দেখে তুলে নিতে পারবে আমাদের অনুশীলনী নয় নম্বর অঙ্কটি দিয়ে আছে x স্কয়ার প্লাস 13x প্লাস 36 x স্কয়ার প্লাস উৎপাদকের নিয়মের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে সূত্র প্রয়োগ করা যায় কিনা কমন নেওয়া যায় কিনা অথবা আমরা প্রান্তীয় রাশির গুণফলের সাথে অধিপদ রাশির যোগফল অথবা বিয়োগফলকে মিলাবো এই ক্ষেত্রে আমাদের যেহেতু পুরুষ এখানে x আছে এখানে তার সংখ্যা আছে কিন্তু এখানে আরেকটি সংখ্যা আছে কিন্তু কোন সংখ্যাটি কমন যায় না তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব প্রান্তীয় রাশির আমাদের গুণফল দেখো x স্কয়ার সাথে যদি আমরা 36 কে গুণ করি তাহলে আমাদের 36x স্কয়ার পাচ্ছি আমরা গুণফল এরপরে আমাদের মধ্যখানে সংখ্যাটিতে যোগফল আমাদের কি মিলাতে হবে 13 তাহলে আমরা দুটি সংখ্যা এটাকে করে রূপান্তর করতে চাই 36 কে কিভাবে লেখা যায় 18 দুগুণে 36 লেখা যায় আবার 9 36 লেখা যায় এভাবে অনেকবার আবার 36 কে 36 এভাবে লেখা যায় তাহলে আমরা এই দুটি সংখ্যা অনেকভাবে প্রকাশ করতে পারি সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে আবার 6 গুণ 6 36 এটা হতে পারে সেক্ষেত্রে আমরা এমন একটি সংখ্যা নির্বাচন করব যার গুণফল মিলবে এবং যার যোগফল মিলবে তাহলে এখান থেকে আমরা এই সংখ্যাটি নিতে পারি সেই ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা আমাদের ঠিক থাকবে তাহলে প্রথমে আমরা x স্কয়ার লিখে নিলাম এরপরে আমাদের এখানে দুটো সংখ্যা আমরা পেয়েছি 4 এবং 9 তাহলে আমরা প্রথমে 4 যদি লিখি নি তাহলে 4x প্লাস 9x এরপরে শেষ সংখ্যাটি যেমন ছিল তেমন ঠিক থাকবে তাহলে আমাদের এরপরে আমরা এখানে দুটো সংখ্যা পেয়েছি এই দুটো সংখ্যা থেকে আমরা x কমন নিতে পারি তাহলে আমরা প্রথমে x কমন নিয়ে নিলাম তাহলে এখানে x থাকে প্লাস এখানে 4 থাকে এরপর আমরা এই দুটি সংখ্যার মধ্যে থেকে এখানে x আছে কিন্তু এখানে x নেই তাহলে আমরা কি নিব একটি সংখ্যা নিব তো সংখ্যাটি যদি আমরা 9 কমন নিয়ে ফেলি তাহলে 9 কমন দেওয়ার কারণে আমাদের এখানে ভাগফল x থাকে প্লাস 9 কে যদি আমরা 36 ভাগ করি তাহলে এখানে হবে 4 এখন আমরা উৎপাদকের জন্য আমরা দুটি অঙ্ক এখানে কমন পেয়েছি x প্লাস 4 তাহলে আমরা এখন x প্লাস 4 কে কমন নিয়ে নিলাম তাহলে আমাদের প্রথম অংশে বাকি থাকে x দ্বিতীয় অংশে বাকি থাকে প্লাস 9 তাহলে এটি হচ্ছে আমাদের উৎপাদক এরপরে আমরা আরেকটি অঙ্ক করব সেটি হচ্ছে আমাদের বইয়ে 10 নম্বর অঙ্ক আমরা সেটা দেখি এটি হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1 খেয়াল করো এখানে সূত্র প্রয়োগ করা যাচ্ছে না এবং কোন সংখ্যায় কমন নেওয়া যাচ্ছে না তাহলে এক্ষেত্রে আমরা মিডল টার্ম ফ্যাক্টরের আবার প্রান্তীয় রাশি গুণ করে দেখি আমাদের হচ্ছে 20 x টু দি পাওয়ার 4 হতে হবে গুণফল এবং আমাদের যোগফল হতে হবে x স্কয়ার 20 সংখ্যাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের আমরা লিখতে পারি 10 দুগুণে 20 লিখতে পারি অথবা 4 পাঁচা 20 লিখতে পারি অথবা 20 একে 20 লিখতে পারি এইভাবে সংখ্যাগুলোকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি তার মধ্যে থেকে আমরা দেখি যেমন আমরা যদি দুটি সংখ্যা নিই যোগ করলে 10 এর 2 12 হয় আবার বিয়োগ করলে 10 থেকে 2 গেলে 8 হয় আবার এখানে 5 4 9 হয় এবং 5 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে 1 থাকে 20 থেকে 19 হয় আবার 20 হয় কিন্তু এখান থেকে আমরা এই সংখ্যাটি আমরা নেব কারণ আমরা যদি যেহেতু আমাদের বিয়োগফল নিতে হবে এখানে মাইনাস সহ হবে বিয়োগফল নিতে হবে তাহলে আমরা এখানে 4 5 20 কে যদি নিই তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস 1 তাহলে আমাদের খেয়াল করো প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নটি মিলে গেছে আমাদের গুণফলে
এরপরে 5 এবং 4 এর যদি গুণ করি তাহলে 20 সংখ্যাটি মিলেছে x স্কয়ার এর সাথে x স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 আমাদের এই গুণফলটি মিলে গেল এখন আমরা দেখি যোগফলটা ঠিক আছে কি 5x স্কয়ার থেকে -4x স্কয়ার যখন আমরা বাদ দেব তাহলে আমাদের +x স্কয়ার থাকে তাহলে আমাদের যোগফলটি মিলে তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা এখানে ঠিক আছে এইবার আমরা এই দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা কমন নেব সেই ক্ষেত্রে আমরা x স্কয়ার থেকে কমন যদি নিয়ে ফেলি তাহলে আমাদের বাকি থাকে এখানে যেহেতু 4টা ছিল আর থাকবে 2d প্লাস এখানে x স্কয়ারটি কমন চলে গেছে আমাদের থাকবে 5 মাইনাস আমাদের এই দুটি সংখ্যা থেকে x স্কয়ার কমন নিতে পারবো না কারণ এখানে x স্কয়ার আছে কিন্তু এখানে নেই তাহলে আমরা সংখ্যাটি নিব 4 যাতে আমাদের x স্কয়ারটি কমন থাকে মাইনাস চিহ্নটা এই মাইনাসের কারণে আমাদের প্লাস হবে 4 দ্বারা যদি আমরা 20 কে ভাগ করি তাহলে হবে 5 আমাদের আমাদের এই অংশটুকু মিলে গেছে তাহলে এটি আমরা প্রথমে কমন নেব x স্কয়ার প্লাস 5 into x square minus 4 এখন খেয়াল করো আমাদের এই অংশটুকু আর কোনো পরিবর্তন করা যায় না কিন্তু এই অংশটুকু আমরা আবার পরিবর্তন করতে পারি a square minus b square এর সূত্র প্রয়োগের ক্ষেত্রে কারণ আমরা 4 কে লিখতে পারি 2 square তাহলে আমরা এখানে x square plus 5 যেমন ছিল তেমনই থাকবে এবং x square minus 4 কে আমরা লিখব 2 square 2 square হওয়ার কারণে এখন x টি হচ্ছে a এবং 2 টি হচ্ছে b a square minus b square এর সূত্র হচ্ছে a plus b into a minus b তাহলে x square plus 5 x plus 2 into x minus 2 তাহলে এটি হচ্ছে আমাদের উৎপাদক এই অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি উঠিয়ে নিবে আর না হলে তোমরা ভিডিওকে পজ করেও তোমরা তুলতে পারবে অথবা স্ক্রিনশট দিয়ে এরপরে আমরা আরো একটি অঙ্ক করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের বইয়ের 16 নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্কটি এ এক্স স্কোয়ার প্রথমে আছে এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স এরপরে আছে প্লাস এ ওকে এখন খেয়াল করো এখানে আমরা রেজাল্টটা কন্ট্রোল করার পূর্বে আগে গুণ করে দেখি যে সংখ্যাটির কি অবস্থা হয় না হলো তাহলে আমরা প্রথমটি যেমন ছিল তেমন লিখে নিলাম এরপরে আমরা এক্স দিয়ে যদি এ স্কয়ারকে গুণ করি আমাদের হবে প্লাস এ স্কয়ার এক্স এরপরে আছে প্লাস ওয়ান দ্বারা যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে হবে এক্স প্লাস এ উৎপাদকের জন্য আমাদের এখানে আবার দুটি সংখ্যা পেয়েছে এখানে দুটি সংখ্যা পেয়েছে তাহলে আমরা এখন এই দুটো সংখ্যা থেকে আমরা এখানে দেখো একটি এ আছে এখানে দুটি এ আছে তাহলে আমরা একটাই কমন নিতে পারি কারণ দুটি করে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে পাবো না কিন্তু এখানে পাবো তাহলে কমন নিতে হবে এ এরপর এখানে খেয়াল করো এখানে এক্স আছে দুটি এখানে আছে এক্স একটি সেক্ষেত্রে আমরাও এখানে একটি এক্স কমন নিতে পারবো এ আমাদের কমন চলে গেছে এক্স স্কয়ার দুটি ছিল একটি কমন চলে যাওয়ার কারণে আর একটি এক্স রয়েছে আমাদের এরপর আমাদের সামনে আছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এখন এইচ আছে এখানে দুটি আমরা একটি এ কমন নিয়েছি তাহলে আমাদের আর বাকি থাকে একটি এ এক্স কমন চলে গেছে তাহলে এক্স আর থাকবে না এরপর আছে প্লাস চিহ্ন এখানে আছে এক্স কিন্তু এখানে এক্স নেই এখানে আছে কিন্তু এখানে এ নেই তাহলে কোন সংখ্যা যদি কমন না যায় সেক্ষেত্রে আমরা ওয়ান লিখবো তাই এক্স প্লাস এ ঠিক থাকবে যেমন ছিল তেমন এখন উৎপাদকের জন্য আমাদের এই রাশি দুটি সমান তাই আমরা এক্স প্লাস থেকে কমন নিয়ে নিলাম এরপরে আমাদের থাকবে এখানে এ এক্স প্লাস ওয়ান যেটি হচ্ছে আমাদের উৎপাদক আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা আরেকটি অঙ্ক করব তোমাদের জন্য সেটি হচ্ছে এ মাইনাস আঠারো নম্বর অঙ্ক এ মাইনাস ওয়ান আঠারো তোমাদের বইয়ে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই এ স্কোয়ার এক্স ওয়াই এরপর আছে প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখন খেয়াল করো এখানে আমরা আমাদের প্রান্তীয় রাশির গুণফল পাচ্ছি এ মাইনাস ওয়ান এটি হচ্ছে এ প্লাস এবং এ প্লাস ওয়ান সাথে তাদের গুণফল হচ্ছে দেখো আমরা কি পাই এখানে গুণফল প্রান্তীয় রাশি একটি পাচ্ছি এ মাইনাস ওয়ান সাথে পাচ্ছি এ প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটি হচ্ছে আমাদের গুণফল এরপরে আমাদের যোগফল মিলতে হবে
সেটি হচ্ছে a স্কয়ার x y এটি মিলিত হবে তাহলে আমরা জানি তাহলে প্রথম সংখ্যা যদি আমরা ঠিক থাকে আমাদের কাছে যদি কোনো উৎপাদকের ক্ষেত্রে পরিবর্তন হয় না এটি যেমন ছিল তেমন লিখে দিলাম এরপরে আমাদের এই দুটি অঙ্ক মিলাতে হবে গুণফল তাহলে আমরা যদি যেটা আমাদের প্রান্তীয় রাশি আছে কি a - 1 ইনটু a প্লাস 1 এটি আমরা নিলাম তার সাথে সহগ আছে আমাদের x y আমরা x y টাকে নিলাম এরপরে আমরা কোন সংখ্যাটি নিলে আমাদের x স্কয়ার y স্কয়ারটা নিলাম তার সাথে আমরা যদি x y টাকে নিই তাহলে আমাদের যেহেতু গুণফল a - 1 এবং a প্লাস 1 মিলে গেছে আমাদের এখন গুণফল মিলাতে হবে x স্কয়ার এবং y স্কয়ার এজন্য আমরা আমাদের আরেকটি সংখ্যা x এবং y নিয়ে নিলাম এবার আমাদের এই রাশিটি যেমন ছিল তেমন থাকবে কারণ এটি কোনো পরিবর্তন হবে না এখন খেয়াল করো আমাদের গুণফল তো আমরা নিয়েছি কিন্তু আমরা একটা লিখেছি কি প্লাস এক্স ওয়াই নিয়েছি তাহলে প্লাস এক্স ওয়াইটা আমাদের মিলল তাহলে আমাদের প্লাস এক্স ওয়াই সাথে মাইনাস এক্স ওয়াই সাথে প্লাস এক্স ওয়াইটা বাদ হওয়ার কারণে আমাদের যোগফলের ক্ষেত্রে আমরা পাচ্ছি এ স্কয়ার এক্স ওয়াই আর গুণফলের ক্ষেত্রে যেহেতু আমাদের এই a প্লাস 1 a মাইনাস 1 এর গুণফল x y ইনটু সাথে যখন আমরা আবার x y কে গুণ করব তখন আমাদের গুণফলটা পূর্বে মিলে গেছে এখন যেহেতু আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ হয়েছে এখন আমরা কমন নিব এখান থেকে দুটি সংখ্যা থেকে কমন যাবে a মাইনাস 1 কারণ এখানে a মাইনাস 1 আছে এখানেও a মাইনাস 1 আছে এরপর এখানে x আছে দুটি এখানে আছে x একটি তাহলে আমরা একটি x কমন নিতে পারি তাহলে আমাদের এখানে বাকি থাকবে শুধু x প্লাস এখানে বাকি থাকবে a মাইনাস ওয়ান কমন যাওয়ার কারণে এ প্লাস ওয়ান কমন থাকবে তার সাথে এক্স কমন চলে যাওয়াতে ওয়াই থাকবে প্লাস এরপরে এই দুটি সংখ্যা থেকে আমরা ওয়াই কে কমন নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে এ প্লাস ওয়ান ইন্টু টু আমাদের যেহেতু ওয়াই দুটি ছিল তাহলে আর একটি ওয়াই আমাদের কমন থাকবে এখন আমাদের এই অংশটুকু এই অংশটা যদি আমাদের একই রকম আমরা এটি যদি কমন নিয়ে ফেলি এক্স সাথে আমরা যদি গুণ করে ফেলি এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই প্লাস ওয়াই দ্বারা ওয়ান দিয়ে গুণ করলে ওয়াই হবে এই অংশটুকু গুণ শেষ হয়ে গেল এরপরে আমাদের বাকি থাকে এইটি এবং এটি বাকি থাকে তাহলে এখানে আমরা একসাথে যদি গুণ করে দিই তাহলে আমাদের হবে এক্স মাইনাস এক্স প্লাস এখানে আছে কি ওয়াই তাহলে এটি আমাদের উৎপাদক আশা করি তোমরা উৎপাদক বিষয়টি বুঝতে পেরেছ উৎপাদকের এই অধ্যায় থেকে তোমাদের অনুশীলন করলে তোমরা বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ করতে পারবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ